আলাইকুম। আজকে আমি আটা দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করতে হয় সেটা বলবো। আটা দিয়ে বিস্কিট, এখানে আমি দুটো ডিম নিব, সাই ফুডি ফুটে নিল। সাই বিস্কিট তৈরি করবো না সাই, স্যার তুমি বিস্কিট বানাবা? স্যার চলো সাই, এই সাই তুমি বিস্কিট বানাবা? তুমি বিস্কিট বানাবা? আসো এখানে, এখানে আসো স্যার, ধরো ভিডিওতে হেল্প করছে ছেলে, বড় ছেলে সাহে, ছোটো ছেলে বিস্কিট বানাবে, বড় ছেলে ভিডিও করবে। এখানে কোনো মাপ নেই, আমি আমার ইচ্ছা মতো চিনি দেব। নিচে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যার তুমি লটকন খাবা? লটকন লটকন খাও একটা, খাবো না? আমি একটু তেল দিব, তেল করলাম, আল্লাহ ধরে না বাবা, সামান্য একটু বেকিং একটু ভ্যানিলা ফ্লেভার, স্যার
স্বাদের জন্য একটু লবণ, সাইড তুমি এগুলো কি করতেছো, মাই দেবো কিন্তু আমি দেবো মাই এখানে দিব, এগুলো উঠাও তুমি, এগুলো খাওয়াইছো তুমি, উঠাও এগুলো। আচ্ছা ঠিক আছে উঠাও, এই তো সাইড, গুড বয়। মোবাইলটা নিয়ে আসো, দেবো কিসে তুমি নিয়ে আসো মোবাইল, ওইটা নিয়ে আসো মোবাইল, আমি এই প্লেটের মধ্যে বিস্কিটগুলো রাখবো, রেখে তারপরে চুলাতে বিস্কিট বানাবো, এটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব, বৃষ্টি শেষ হওয়ার পরে টিপে দিব, ঠিক আছে ওইখান থেকে একটু করে নেব, যেমন খুশি তেমন করে বিস্কিট এসে চামচটাতে ডিজাইন করে দেবো, ছাড়ো আমাকে একটু ছাড়ো, দাঁড়াও বৃষ্টি শেষ হোক পরে দোকানে নিয়ে যাবো, পরে চিপস কিনে দিব, রান্না করে নেই কি বলো,
বৃষ্টি তো। লেগে যাচ্ছে তাই একটু চামচের মতো তেল। সাহেব তুমি এগুলো কি করতেছো বাবা মাথার উপরে? কি দেখো চিপস আনা তোমাকে কেউ? চিপস খাবা, একটু একটু চিপস দিব দাদা, বৃষ্টি কমুক। হয়ে গেছে আমার বিস্কিট, এখন আমি এই তেলটাই বিস্কিটটা রান্না করব। আমি আগে থেকে বসিয়ে রেখেছি চুলোতে, এখন সেটা এইভাবে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। থাকবে হালকা, আটা দিয়ে আবার কেক কি বানাবো। আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, একটু দিব বেকিং সোডা। কোন খাবা তুমি? মিক্স করে এবারে কেকটা বসিয়ে দিব। হ্যাঁ তুমি মুখ কোথায় নিয়ে গেছ? এটাতে বানাবো, তাতে কেকটা বানালে তাড়াতাড়িও হয়।
একটু পরিষ্কার করে নেব, একটু তেল দিয়ে দিব। তেল ব্রাশ করে এটা তেল বসিয়ে দিব। সহজে কেক হয়ে যায়, ঝামেলা নেই, খুব ঝটপট। হাতে একদম পুছে দেব, হাতে একদম হয়েছে। সব কিছু রেডি, এখন সব চুলাতে বসিয়ে দেওয়াটা বাকি। বৃষ্টিটা মনে হয় একটু কমছে না সাই? কি চিপস দেন আকো? আল্লাহ, চিপস দেয় না ভাইয়া? চিপস কিনে দেয় না ভাইয়া? দেয় না চিপস? দিবে ভাইয়া, চিপস দিবে। দেখি সাহেব কি করে, দেখি সাহেব কি করে। এখানে বসো তো, বসো এখানে। ছাড়ো একটু, একটু ছাড়ো তুমি আমাকে। এই যে বাইরে বৃষ্টি, কিভাবে চিপস আনতে যাবো আমরা দোকানে? বাইরে বৃষ্টি পড়তেছে না? দাঁড়ো, খালি বিরক্ত। এই যে দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, বাইরে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, হ্যাঁ বৃষ্টি পড়ে। বলো তো সাই, লটকন দেই তোমাকে, লটকন খাও একটু দেখি। দম করে এই সাইড লটকন খাই, লটকন খাই, লটকন খাও তো সাই। লটকন নাই খাও তো, লটকন খাও। ওকে, ওর লটকন খাই, যাই যাই, লটকন খাই সাই। মজা সাই, বলো ইয়ামি, বলো তো ইয়ামি, বলো তো সাই ইয়ামি, বলো ইয়ামি, বলো ইয়ামি সাইফ, ইয়ামি বলো, ইয়ামি বলো, ইয়ামি বলো, ইয়ামি। আই ফালাই না, ফালাই না। এই যে 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 দেখো, গরম গরম হয়ে গেছে আমাদের রিং কেক, খুবই ঝটপট, খুবই তাড়াতাড়ি। গরম হাত কেটে যাবে, একটু খাবা সহজে।
সাইফের খাওয়াই যাচ্ছে, আমি সাইফের দিকে দোষী। ইয়ামি সে বলো তো, ইয়ামি আম ছাদ খাও। কেমন হয়েছে বলো? ভালো, অনেক মজা। আল্লাহ আল্লাহ, কি করতেছো? ছাড়ো, রাখো। অবস্থা প্রায় হয়ে যাচ্ছে, আর একটু হবে না, একটু হলেই বিস্কুট হয়ে যাবে। বিস্কুটগুলো ফুলে ডাবল, বিশাল বড় বড় হয়ে গেছে।